वेलकम टू ऑल ऑफ माई स्टूडेंट्स हु आर प्रेजेंट इन द टूडेज वर्चुअल क्लास एंड हु आर द व्यूअर ऑफ माई यूट्यूब चैनल एंड माई फेसबुक पेज. द क्लास फॉर द स्टूडेंट ऑफ ऑनर्स सेकेंड ईयर Department of Management and Honors First Year Department of Accounting. I hope you all are well. Although we are facing a critical situation, the previous class, in the previous class, I have discussed from the chapter 5, from the chapter 5, today, that means chapter 6, chapter 6 for accounting and chapter 5 for management. The chapter title risk and return we discussed from our today's our subject is principles of finance. Principles of finance. Today we are going to discuss from the next. Last class I have discussed CFEM model. CFEM model. Today I want to discuss from the next. I mean CFEM model ni alochona korechi. CFEM model er aro kichu ongsho baki chilo. Amra aske security market line beta. এগুলো সম্পর্কে আমরা আজকে একটু বিস্তারিত মানে আলোচনা করার চেষ্টা করব. আই ট্রাই টু ডিসকাস ইন ডিটেইলস বিটা কোএফিশিয়েন্ট এন্ড দ্য সিকিউরিটি মার্কেট লাইন. প্লিজ পে অ্যাটেনশন টু দ্য ক্লাস এন্ড সেভ আস. লেটস গো to the today's lesson. First of all, CFEM, although the topics discussed in the previous class, koto class e alochona korechi CFEM model niye, ajke arektu kore amra alochona korbo, just review, next beta and then security market line. CAPM এর এলোভেশন হচ্ছে, CAPM এর পূর্ণ রূপ হচ্ছে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল. বাংলা হচ্ছে সম্পত্তি মূলধন সম্পত্তি মূল্য মডেল অথবা মূলধন সম্পত্তি মূল্যায়ন মডেল. হোয়াট ইজ CAPM? হোয়াট ইজ CAPM? CAPM ইজ আ মডেল দ্যাট ডেসক্রাইবস দ্য রিলেশনশিপ বিটুইন রিস্ক অ্যান্ড এক্সপেক্টেড রিটার্ন. In this model, a security's expected return is the risk-free rate plus a premium based on the systematic risk of the security. Just amra prothom onshota ektu bujhar chesta kori. Bola hocche CAPM is a model. CAPM hocche ekta model that describes jeti bornona kore, jeti bornona de the relationship somporko between moddhe kar moddhe risk and expected return. Shudhu ei tuk bujhle hobe CAPM model er ei tuk shudhu jene rakhle hobe je risk jhuki ebong expected or required return, expected puttashito ay er moddhe required return puttashito ay er moddhe somporko nirdesh kore. CAPM ki kore ঝুঁকি এবং প্রত্যাশিত আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, এইটুকু আমরা একটু মনে রাখবো.
সিএপিএম এর কতগুলো অ্যাসেসমেন্ট রয়েছে, কতগুলো অনুমিত শর্ত রয়েছে আমরা গত ক্লাসে আলোচনা করেছি, এগুলো আমরা আজকে আর আলোচনা করব না, ঝুঁকিও প্রতিদান আর তারা তোমরা একটু দেখে নিতে পারো, পড়ে নিবে, আমরা আজকে এগুলো নিয়ে আর আলোচনা করব না। সিএপিএম মডেলের মূল বক্তব্যটা কি এটাও গত ক্লাসে আমরা আলোচনা করেছি, হচ্ছে মূল বক্তব্যটা একটু আগেই পেয়েছি আমরা। এই বক্তব্যের মূল মূল কথা হচ্ছে যে সিএপিএম মডেলের মূল বক্তব্য হলো যে কোনো সিকিউরিটির প্রয়োজনীয় প্রতিদানের হার, যেটাকে আমরা রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বলি অথবা এক্সপেক্টেড রিটার্ন বলি, যে এই প্রয়োজনীয় প্রতিদানের হার, ঝুঁকিহীন সুদের হার, রিস্ক ফ্রি ইন্টারেস্ট রেট ঝুঁকি প্রিমিয়ামের সমান হবে, এই ঝুঁকিহীন সুদের হার ঝুঁকি প্রিমিয়ামের সমান হবে। তাহলে কি বললো বক্তব্যটা কি, যে সিকিউরিটি প্রয়োজনীয় প্রতিদানের হার, ঝুঁকিহীন সুদের হার ঝুঁকির প্রিমিয়ামের সমান হবে, প্রথম দুইটা শেষেরটার সমান হবে, ঠিক আছে। আচ্ছা মডেলের ফর্মুলাটা কি, এটার গাণিতিক প্রকাশটা কি, গাণিতিক প্রকাশটা হচ্ছে ইআর দ্বারা এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, এক্সপেক্টেড রিটার্ন বোঝানো হয়েছে প্রত্যাশিত প্রতিদানের হার, আরএফ দ্বারা রিস্ক ফ্রি সিকিউরিটি অথবা রিস্ক ফ্রি রিটার্ন, এরপরে হচ্ছে আরএম দ্বারা অ্যাভারেজ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, বি দ্বারা এটাকে গ্রিক বর্ণ বিটা বলা হয়, বিটা দ্বারা বিটা কো ইফিসিয়েন্ট, যেটাকে সিস্টেমেটিক রিস্ক বলা হয়, নিয়মানুগ ঝুঁকি। আমরা কয়েকটা চিত্র একটু দেখব, এই চিত্রগুলো আমরা দেখে নিতে পারি, যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের আমরা পরে আবার এগুলোতে আসব, একটু করে দেখে নিতে পারি। এখানে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস বলা হয়, ও এক্স অক্ষ, এটা হচ্ছে ও ওয়াই অক্ষ, ও ওয়াই অক্ষে মূলত এক্সপেক্টেড রিটার্ন থাকে আর ও এক্স অক্ষে মূলত বিটা থাকে অথবা রিক্স থাকে, কেমন, এদিকে রিক্স এদিকে এক্সপেক্টেড রিটার্ন, মনে রাখবে। এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, আমরা এরপরে এসএমএল পড়ব, সিকিউরিটি মার্কেট লাইন, ওখানে যে গ্রাফিক্যাল যত রিপ্রেজেন্টেশন আছে, গ্রাফিক্যাল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলোতে আমরা দেখব যে নিচের দিকে ভূমি অক্ষ, এটাকে বলা হয় ভূমি অক্ষ, ভূমি অক্ষে যেটাকে এক্স অ্যাক্সিস বলি আমরা, এক্স অ্যাক্সিসে ও এক্স অক্ষ, এটাকে ভূমি অক্ষ বলা হয়, এটাকে এক্স ও এক্স অক্ষ বলা হয় অথবা এক্স অ্যাক্সিস বলা হয়, আর এটা হচ্ছে উপরের দিকে এই লম্বা আকৃতির এই লম্বটাকে বলা হচ্ছে ও ওয়াই অক্ষ অথবা ওয়াই অ্যাক্সিস, কেমন, এদিকে মার্কেট রিটার্ন আছে, রিস্ক ফ্রি রেট আছে, এদিকে হচ্ছে বিটা অফ দ্য মার্কেট অর্থাৎ রিস্ক। এখানে সোজা বিষয় হচ্ছে নিচে হচ্ছে ভূমি অক্ষে রিস্ক, এদিকে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন বা রিটার্ন থাকবে, কেমন, আর এই বিষয়গুলো আমরা বুঝবো, আরো অনেকগুলো চিত্র আমি এখানে উপস্থাপন করেছি। দেখো এক্সপেক্টেড রিটার্ন, এখানে এক্সপেক্টেড রিটার্ন, এদিকে মার্কেট রিক্স, যেটা বিটা ইন টার্ম অফ বিটা, ইন টার্ম অফ বিটা, এটা মনে রাখবে, ইন টার্ম অফ বিটা, এটা বিটার বিটার আলোকে হচ্ছে এদিকে রিক্সটা, এদিকে নিচে রিক্স, এদিকে হচ্ছে এক্সপেক্টেড রিটার্ন, এখানে দেখো এটা রিক্স প্রিমিয়াম বলা হচ্ছে, এটাকে মার্কেট পোর্টফোলিও বলা হচ্ছে, এই যে স্টক মার্কেট লাইন বা সিকিউরিটি মার্কেট লাইন, হ্যাঁ স্টক মার্কেট লাইন এবং সিকিউরিটি মার্কেট লাইন একই কথা, কেমন, এই যেখানে এটা আর এম, এটা আর এফ, আর আর এফ দ্বারা হচ্ছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, এটা হচ্ছে মার্কেট রিটার্ন, অ্যাভারেজ রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও আর এম, কেমন, এটা রিস্ক প্রিমিয়াম, আরো আমি আরো অনেকগুলো চিত্র তোমাদেরকে, এই যে রিস্ক প্রিমিয়ামের কথা বললাম, এটা মার্কেট রিটার্ন, এই যে রিটার্ন, এই মার্কেট রিস্ক, কেমন, এটা হচ্ছে যে এই যে রিস্ক ফ্রি রিটার্ন, এই এই এন এই যে আমরা ব্রেক ইভেন পয়েন্টের মতো এই যে পয়েন্টটা, এই পয়েন্টের উপরের অংশকে রিস্ক ফ্রি রিটার্ন, রিস্ক ফ্রি রেট বলা হচ্ছে, কেমন, রিস্ক ফ্রি রেট। লাস্ট আর একটা চিত্র আমি এটা এখানে টোটাল চিত্রটা এনেছি, এখানে আছে দেখো রিক্স, এই ভূমি অক্ষে রিক্স, এদিকে এক্সপেক্টেড রিটার্ন, এটা হচ্ছে রিটার্ন অফ মার্কেট পোর্টফোলিও, এখানে লিভারেজড আর আনলিভারেজড, লিভার্ড ফার্ম আনলিভার্ড ফার্মের কথা বলা হচ্ছে এখানে, এখানে ক্যাশ আর মার্কেট পোর্টফোলিও, এই জায়গাটা হচ্ছে মার্কেট পোর্টফোলিও, এটা ফ্রন্ট ফ্রন্ট ইয়ার নিয়ে আমরা ফ্রন্ট ইয়ার নিয়ে আলোচনা করব, আমরা আমাদের ফ্রন্ট ইয়ার নিয়ে আলোচনা আছে। এই এটা হচ্ছে এই দেখো এই এই রেখাটার নাম হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন, ক্যাপিটাল মার্কেট লাইন সিএমএল, একটা হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট লাইন, কেমন, আমরা এগুলো নিয়ে পরে আবার আসবো আলোচনা করব, এটা আমাদের দরকার নেই। আমরা হচ্ছে ক্যালকুলেটিং বিটা অন ইয়ার ক্যালকুলেটর, ক্যালকুলেটারে বিটা ক্যালকুলেট করা, এটা আমরা দরকার নাই এটা। আচ্ছা এরপর আসি বিটা কি, আমরা বিটা নিয়ে একটু করে বলবো, যে হোয়াট ইজ বিটা, বিটা হচ্ছে একটা গ্রিক বর্ণ, যেটাকে আমরা বলছি যে অ্যান ইন্ডেক্স অফ সিস্টেমেটিক রিস্ক,
সিস্টেমেটিক রিস্ক, নিয়মানুগ ঝুঁকি, পদ্ধতিগত ঝুঁকি, নিয়মানুগ ঝুঁকি এর একটা সূচক। মনে খেয়াল করো যে অ্যান ইন্ডেক্স অফ সিস্টেমেটিক রিস্ক, নিয়মানুগ ঝুঁকির সূচক হলো কি ভিটা। এখন সূচকটা কি, হোয়াট ইজ ইন্ডেক্স, আমরা হোয়াট ইজ ইন্ডেক্স যদি বলি ইন্ডেক্সটা কি, ইন্ডেক্স হচ্ছে সাইন, ইন্ডেক্স হচ্ছে সাইন অর মেজার অফ সামথিং। কি বললাম, ইন্ডেক্স কি সাইন অর মেজার অফ সামথিং, কোনো কিছুর পরিমাপ অথবা কোনো কিছুর প্রতীক অথবা কোনো কিছুর চিহ্ন, হ্যাঁ এটাকে বলা হচ্ছে সূচক ইন্ডেক্স। তাহলে এই একটা মেজার বিটা কি, সহজে বুঝে ফেলছি আমরা, বিটা হচ্ছে যে কি সিস্টেমেটিক রিস্ক যেটা আছে, একটা নন সিস্টেমেটিক রিস্ক আছে, একটা সিস্টেমেটিক রিস্ক আছে, এই সিস্টেমেটিক রিস্কের প্রকাশ। ঠিক আছে, সিস্টেমেটিক রিস্ককে যেইটা দিয়ে, যেই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, একদম সহজ কথায় বলছি, সিস্টেমেটিক রিস্ককে যেই বর্ণ বা যেই প্রতীক বা যেই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটাকে বলা হচ্ছে বিটা। কেমন, ইট মেজার দ্য সেন্সিটিভিটি, সেন্সিটিভিটি মানে সংবেদনশীলতা, সেন্সিটিভিটি মানে হচ্ছে কি সংবেদনশীলতা, ইট মেজার্স, এটি পরিমাপ করে দ্য সেন্সিটিভিটি, সংবেদনশীলতা অফ আ স্টকস রিটার্ন, স্টকের রিটার্ন, স্টকের আয় টু চেঞ্জেস ইন রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও, টু চেঞ্জেস পরি রিটার্ন অর্থাৎ আচ্ছা পরিবর্তনের পরিবর্তে, কিসের, অন দ্য মার্কেট পোর্টফোলিও, মার্কেট পোর্টফোলিও পরিবর্তনের পরিবর্তে এটি স্টকের সংবেদনশীলতা কি করে পরিমাপ করে, এটি স্টকের স্টক রিটার্নের সংবেদনশীলতা পরিমাপ করে। ইট মেজার দ্য সেন্সিটিভিটি অফ স্টক মার্কেট স্টকস রিটার্ন, এটি এটি স্টক রিটার্নের, স্টক রিটার্নের সংবেদনশীলতা পরিমাপ করে কিসের পরিবর্তনের পরিবর্তে, টু চেঞ্জেস ইন রিটার্ন অন দ্য মার্কেট পোর্টফোলিও, মার্কেট পোর্টফোলিও পরিবর্তনের পরিবর্তে। তাহলে দ্য বিটা ফর দ্য পোর্টফোলিও সিম্পলি আ ওয়েটেড অ্যাভারেজ অফ দ্য ইন্ডিভিজুয়াল স্টক বিটাস ইন দ্য পোর্টফোলিও। আচ্ছা, এরপরে আমরা আসি আজকের আমাদের মূল আলোচনা, আমাদের বিটাটা আমরা বুঝেছি, বিটা হচ্ছে একটা চিহ্ন, কিসের, এটা কি প্রকাশের চিহ্ন, এটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক, সিস্টেমেটিক রিস্ক যেটাকে আমরা বলি, সিস্টেমেটিক রিস্ক প্রকাশের জন্য যে চিহ্ন আমরা, যে প্রতীক ব্যবহার করি, এটা হচ্ছে বিটা। আশা করছি বিটা ক্লিয়ার, এটা একটা গ্রিক বর্ণ। এরপর হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন, এটাকে, এটার আরেকটা, সিকিউরিটি মার্কেট লাইন ইজ অলসো নোন অ্যাজ স্টক মার্কেট লাইন, স্টক মার্কেট লাইনও বলা হয়। দ্য সিকিউরিটি মার্কেট লাইন এস এম এল ইজ আ লাইন ড্রন, একটা অঙ্কিত, একটা লাইন, একটা রেখা অঙ্কন, একটা রেখা অঙ্কন কিসের উপরে, অন আ চার্ট, একটা চার্টের উপর, চার্টের উপর একটা রেখা অঙ্কন, দ্যাট সার্ভস এজ আ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা কিসের গ্রাফিক্যাল, অর্থাৎ এটা রৈখিক উপস্থাপনা কিসের, এটি এটি নির্দেশ করে কিসের রৈখিক উপস্থাপনা, লৈখিক উপস্থাপনা অফ দ্য ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, সিএপিএম মডেলের রৈখিক উপস্থাপনা নির্দেশ করে। তাহলে বলা হচ্ছে যে সিকিউরিটি মার্কেট লাইন হলো, সিকিউরিটি মার্কেট লাইন হচ্ছে একটা চার্টের উপর একটা রেখা অঙ্কন করা, চার্টের উপর একটা রেখা, চার্টের উপর একটা রেখা, যেটি সিএপিএম মডেলের রৈখিক উপস্থাপনা। আমরা বলতে পারি এই এস এম এল কে আমরা রিপ্রেজেন্টেশন অফ, সোজা একদম সহজভাবে বলতে পারি যে এটা হচ্ছে রিপ্রেজেন্ট, এস এম এল ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, অথবা বলতে পারি ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, সিকিউরিটি মার্কেট লাইন ইজ দ্য ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, অথবা আমরা একটু আগে যেটা বললাম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যে সিকিউরিটি মার্কেট লাইন ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সিএপিএম। আশা করছি ক্লিয়ার হয়েছ। হুইচ, এটা কি করে দেখো, এখানে আবার আসছে, আমরা বলছি এটা কি করে, হুইচ শোস, যেটি দেখায়, যেটি প্রদর্শন করে ডিফারেন্ট লেভেলস অফ সিস্টেমেটিক অর মার্কেট রিস্ক, সিস্টেমেটিক পদ্ধতিগত বা নিয়মানুক অর মার্কেট রিস্ক, বাজার ঝুঁকি অফ ভ্যারিয়াস মার্কেটেবল সিকিউরিটিস, বিভিন্ন রকমের বাজারজাত সিকিউরিটি, ফ্লোটেড, ফ্লোটেড মানে হচ্ছে অঙ্কিত, ফ্লোটেড অ্যাগেন্সট, এটা কিসের বিপক্ষে, দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ দ্য এন্টায়ার মার্কেট, টোটাল সমগ্র বাজার, এটা এনি গিভেন টাইম, যে কোনো একটি নির্দিষ্ট সময়ের সমগ্র বাজারের প্রত্যাশিত আয়ের বিরুদ্ধে এটা কি করে মার্কেট, এটা এটা প্রকাশ করে কি, এই যে ডিফারেন্ট লেভেলস অফ সিস্টেমেটিক মার্কেট রিস্ক ভেরিয়াস। আচ্ছা,
এরপরে আমরা যাই, এখানে বলা হচ্ছে এরপরে আমরা সিকিউরিটি মার্কেট লাইন সম্পর্কে আরো একটু আরো কিছু তথ্য জানি। অলসো অলসো নোন অ্যাজ এই যে সিকিউরিটি মার্কেট লাইন অলসো নোন অ্যাজ ক্যারেক্টারিস্টিক লাইন। ক্যারেক্টারিস্টিক লাইন মানে কি? ক্যারেক্টার ক্যারেক্টার ক্যারেক্টারিস্টিক লাইন মানে হচ্ছে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক মানে হচ্ছে বৈশিষ্ট্য, আর বৈশিষ্ট্য ক্যারেক্টারিস্টিক মানে এখানে ক্যারেক্টারিস্টিক লাইন বলতে বোঝানো হচ্ছে বৈশিষ্ট্যযুক্ত রেখা, বৈশিষ্ট্যযুক্ত রেখা। দা এস এম এল ইজ আ ভিজুয়ালাইজেশন অফ সিএপি, একটু আগেই বলেছি যে ভিজুয়াল ভিজুয়াল রিপ্রেজেন্টেশন, তাহলে এখানে বলা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে দৃশ্যায়ন করা, কিসে দৃশ্যায়ন করা? সিএপিএম এর। হোয়ার দ্য এক্স অ্যাক্সিস অফ দ্য চার্ট রিপ্রেজেন্ট, আমরা যখন একটু আগে চার্ট দেখেছিলাম যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেলের যে আমরা চার্টগুলো দেখেছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো দেখেছি, সেখানে বলেছি আমি এক্স অ্যাক্সিস এ দ্য এক্স অ্যাক্সিস অফ দ্য চার্ট রিপ্রেজেন্ট রিস্ক। আমরা এক্স অ্যাক্সিসে থাকবে কি? রিস্ক, অর্থাৎ নিচের দিকে ভূমিকে আছে রিস্ক ইন টার্মস অফ বিটা বলেছি, অ্যান্ড দ্য ওয়াই অ্যাক্সিস অফ দ্য চার্ট রিপ্রেজেন্ট এক্সপেক্টেড রিটার্ন, আর লম্ব হচ্ছে প্রত্যাশিত আয়, প্রত্যাশিত আয়। দ্য মার্কেট রিস্ক প্রিমিয়াম অফ দ্য গিভেন সিকিউরিটি ইজ ডিটারমাইন্ড বাই হোয়ার ইট ইজ প্লটেড অন দ্য চার্ট রিলেটেড টু দ্য এস এম এল। এখানে আমরা এই একটু দেখতে পারি, এখন সিকিউরিটি মার্কেট লাইনের ফর্মুলাটা কি ছিল? আমরা ফর্মুলা হচ্ছে আর জে ইকুয়াল টু আর এফ, এখানে আর জে দ্বারা হচ্ছে যে এই জে হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি কেমন আচ্ছা এক্সপেক্টেড রিটার্ন অফ জে আর কি। তাহলে এক্সপেক্টেড রিটার্ন ইকুয়াল টু হচ্ছে আর এফ রিস্ক ফ্রি রিটার্ন প্লাস এই যে একটা বিটা কোভিশিয়ান, অর্থাৎ জে এর বিটা, অর্থাৎ স্টক জে এর বিটা, অর্থাৎ জে স্টক, অর্থাৎ জে প্রজেক্টে যদি বিনিয়োগ করি সেটা ঝুঁকি কেমন, আর সিস্টেমেটিক রিস্ক আর এম মাইনাস আর এফ, আর এম মাইনাস আর এফ। আচ্ছা আমরা একটু দেখবো এই যে দেখো এখানে এই এই এইখানে আমি বলছি এটা হচ্ছে কি ও এক্স অক্ষ, ও এক্স অক্ষে কি রয়েছে? ও এক্স অক্ষে রয়েছে হচ্ছে শুধুমাত্র রিস্ক, আর ও ওয়াই অক্ষে রয়েছে রিকোয়ার্ড রিটার্ন এক্সপেক্টেড রিটার্ন অনলি রিটার্ন কেমন রিটার্ন। এইটুকু আমরা দেখি, এটা বুঝলাম। এই এই ক্যারেক্টারিস্টিক লাইন, এই ক্যারেক্টারিস্টিক লাইন একটু জটিল আছে, এটা আমরা একটু আমরা আরো পরে আলোচনা করব। এখানে দেখো যদিও এখানে দেখা দেখানো হচ্ছে যে এটা হচ্ছে এখানে বিটা দেখানো হয়েছে, এটা দ্বারা এই রেখাটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স লাইন। হ্যাঁ, এরপর হচ্ছে অ্যাক্সেস রিটার্ন অন স্টক, অ্যাক্সেস রিটার্ন মানে অতিরিক্ত মানে স্টকের অতিরিক্ত আয়, স্টকের অতিরিক্ত রায় অতিরিক্ত আয়, আর এখানে হচ্ছে মার্কেট পোর্টফোলিওর অতিরিক্ত আয়, এই দুটো বিষয় এখানে প্রদর্শন করা হয়েছে। অর্থাৎ এই ক্যারেক্টারিস্টিক লাইনে এখানে হচ্ছে এগুলো অ্যাক্সেসগুলো দেখানো হয়েছে, ভূমিকে এখানে অ্যাক্সেস রিটার্ন দেখানো হয়েছে, অ্যাক্সেস রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, আর লম্ব অক্ষ হচ্ছে অ্যাক্সেস রিটার্ন অন স্টক দেখানো হয়েছে। এদিকে এটা হচ্ছে এটা এই এই রেখাটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক লাইন, আর এইটা হচ্ছে বিটা কেমন। আচ্ছা এগুলো আমরা পরে আবার আলোচনা করব। আর একটু সিকিউরিটি মার্কেট লাইন সম্পর্কে যদি আরেকটু আমরা জেনে নিই, একদম ডিটেইলস আমরা আলোচনা করছি, যেমন দেখো এটা বারবারই বলছি এটা হচ্ছে সিএফএম সিএপিএম মডেলের একটা রৈখিক উপস্থাপনা হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। দেখো দা সিকিউরিটি, আমি একদম সংক্ষেপে একেবারে সামারি ইন ইন এ নাটশেল যদি বলি, একেবারে ইন এ শর্ট ইন এ ওয়ার্ডও যদি বলি, যে আমরা বিটা বলেছি এটা একটা সাইন, এটা একটা সিম্বল, কিসের কিসের সিম্বল? এটা হচ্ছে যে সিস্টেমেটিক রিক্স, সিস্টেমেটিক রিক্সের একটা সিম্বল, অর্থাৎ সিস্টেমেটিক রিক্স বোঝানো, এই এটা দ্বারা সিস্টেমেটিক রিক্স বোঝানো হয়। অন্যদিকে সিকিউরিটি মার্কেট লাইন হচ্ছে কিসের রিপ্রেজেন্টেশন? এটা হচ্ছে একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, রৈখিক উপস্থাপনা কিসের? সিএপিএম মডেলের রৈখিক উপস্থাপনা হচ্ছে সিকিউরিটি মার্কেট লাইন। ওকে, দ্য সিকিউরিটি মার্কেট লাইন ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন টুল, এই যে দেখো ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন টুল মানে হচ্ছে কি বিনিয়োগ মূল্যায়ন টুল, বলতে এখানে আমরা সরঞ্জাম, টুল বলতে আমরা কৌশল পদ্ধতিকে বুঝে থাকি কেমন। ইনভেস্টমেন্ট বিনিয়োগ মূল্যায়ন কৌশল ডিরাইভড ফ্রম, যেটা যে কোত্থেকে প্রাপ্ত, কোত্থেকে নেওয়া হয়েছে? ফ্রম দ্য সিএপিএম মডেল, এই সিএপিএম থেকে নেওয়া হয়েছে, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল থেকে প্রাপ্ত। এই সিকিউরিটি মার্কেট লাইন সোজা বিষয়, সিকিউরিটি মার্কেট লাইন কোত্থেকে আসছে? সিএপিএম থেকে আসছে। অর্থাৎ সিকিউরিটি মার্কেট লাইন ইজ অ্যান ইনভেস্টমেন্ট ইভ্যালুয়েশন টুল, এটা একটা বিনিয়োগ মূল্যায়ন কৌশল যেটি সিএপিএম থেকে প্রাপ্ত। আ মডেল দ্যাট ডেসক্রাইবস রিস্ক রিটার্ন রিলেশনশিপ ফর সিকিউরিটি, আমরা বলেছি যে সোজা কথায় এই যে সিএপিএমটা কি, সিএপিএমটা কি, তিনটা বিষয় আজকের আলোচনার মূল বিষয় ছিল, তিনটা। একটা সিএপিএম, সিএপিএম হচ্ছে রিস্ক এবং রিটার্নের মধ্যে সম্পর্ক নির্দেশ করে, বিটা হচ্ছে সিস্টেমেটিক রিস্ক কে নির্দেশ করে,
আর সিকিউরিটি মার্কেট লাইন হচ্ছে সিএপিএম এর রৈখিক উপস্থাপনা, ঠিক আছে? আর সিএপিএম টা হচ্ছে রিস্ক এবং রিটার্নের, রিস্ক এবং রিটার্নের সম্পর্ক। তাহলে এই সিকিউরিটি মার্কেট লাইন যেহেতু গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলছি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে এই যে ভূমি অক্ষে অর্থাৎ নিচের দিকে থাকে, নিচের দিকে রিস্ক থাকে, উপরের দিকে রিটার্ন থাকে। আশা করছি তোমরা বিস্তার ক্লিয়ার বুঝতে পারছো, আমি একদম শর্টলি বলছি। রিলেশনশিপ ফর দ্য সিকিউরিটিস অ্যান্ড ইজ বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট ইনভেস্টার্স নিড টু বি কম্পেনসেটেড ফর বোথ দ্য টাইম ভ্যালু অফ মানি and the corresponding level of risk associated with any investment referred to as the risk premium. আচ্ছা, এরপরে আমরা এখন মানে আমরা গাণিতিক ফর্মুলাতে আসি। কেমন গাণিতিক প্রকাশ? সিকিউরিটি মার্কেট লাইনের গাণিতিক প্রকাশ, সিকিউরিটি মার্কেট লাইন বের করার যে ফর্মুলা সিএফএম মডেল, সিএফএম মডেলে কস্ট অফ ক্যাপিটাল বের করার যে ফর্মুলা, এখানেও সেম ফর্মুলা। তাহলে এখানে আর এফ সমান সমান বিটা ইন্টু আর এম মাইনাস আর এফ। আর যে দ্বারা কি প্রকাশ করা হচ্ছে কেনা, আর যে দ্বারা আর জে ইজ দ্য রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, এটা হচ্ছে আর মানে হচ্ছে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর হচ্ছে ফর স্টক জে, জে মানে এখানে স্টক, জে স্টকের আমরা জে স্টকের রিটার্ন বের করছি। কেমন আর এফ এখানে হচ্ছে আর এফ দ্বারা বোঝানো হচ্ছে দ্য রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন বলেছি, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। আর বি জে মানে হচ্ছে বিটা জে, বিটা জে মানে বিটা ইজ দ্য বিটা অফ স্টক জে, স্টক জে এর বিটা অর্থাৎ সিস্টেমেটিক রিস্ক অফ স্টক যে সোজা বিষয়। এরপরে আর এম দ্বারা এখানে হচ্ছে আর এম ইজ দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর দ্য মার্কেট পোর্টফোলিও। ক্লিয়ার বিষয়টা? অর্থাৎ এই ফর্মুলার প্রেজেন্টেশনগুলো আমরা দেখলাম, ফর্মুলা দ্বারা কোন ফর্মুলা দ্বারা ফর্মুলার ইন্ডিকেশনগুলো, ইন্ডিকেটরগুলো এই এখানে কোনটা দিয়ে কি ইন্ডিকেট করা হচ্ছে। সিকিউরিটি মার্কেট লাইন ইজ কমনলি, এটা আরেকটা কোয়েশ্চেন যে ইউজিং দ্য সিকিউরিটি মার্কেট লাইন, অর্থাৎ সিকিউরিটি মার্কেট লাইন আমরা কোথায় ব্যবহার করি। একদম সংক্ষেপে একটু খেয়াল রাখো, এই দেখো দ্য সিকিউরিটি মার্কেট লাইন ইজ কমনলি ইউজড মানে সচরাচর সাধারণত ব্যবহার করে, সাধারণত ব্যবহার সরি ইউজড বাই মানি ম্যানেজার অর্থ ব্যবস্থাপক বা অর্থ পরিচালকরা ব্যবহার করে, অ্যান ইনভেস্টর কারা ব্যবহার করে, প্রথম হচ্ছে কারা ব্যবহার করে, হু হু আর দ্য ইউজার, হু আর দ্য ইউজার অফ সিকিউরিটি মার্কেট লাইন, দুটো দুজনের কথা এখানে উল্লেখ আছে। একটা হচ্ছে মানি ম্যানেজার অর্থ ব্যবস্থাপক, আরেকজন হচ্ছে আর কারা ইনভেস্টর বিনিয়োগকারীরা। এখন তারা হোয়াই হোয়াই দে ইউজ দ্য সিকিউরিটি মার্কেট লাইন, তারা কেন সিকিউরিটি মার্কেট লাইন ব্যবহার করে সেটার উত্তর হচ্ছে টু ইভ্যালুয়েট, টু ইভ্যালুয়েট অ্যান ইনভেস্টমেন্ট প্রোডাক্ট, টু ইভ্যালুয়েট অ্যান ইনভেস্টমেন্ট প্রোডাক্ট। এখানে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট কতটা শব্দটা ব্যবহার করা হয়েছে এটা একটা গুরুত্ব রয়েছে, কারণ এটা পোর্টফোলিও নির্দেশ করে। পোর্টফোলিও মানে হচ্ছে যখন কোনো বিনিয়োগকারী একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক অসংখ্য অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করে সেটাকে আমরা পোর্টফোলিও বলি। এক্ষেত্রে এখানে ইনভেস্টমেন্ট প্রোডাক্ট বলার মানে হচ্ছে যে একটা অনেকগুলো প্রকল্প থেকে সে একটা প্রকল্প, যেমন প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে সে কী করে এই সিকিউরিটি মার্কেট লাইন ব্যবহার করে। বলা আছে দ্যাট দে আর থিঙ্কিং, তারা চিন্তা করে অফ ইনক্লুডিং ইন আ পোর্টফোলিও, ওই যে এই যে ইনভেস্টমেন্ট প্রোডাক্টটা, অর্থাৎ এই প্রোডাক্টটা আমি যেহেতু অনেকগুলো প্রকল্পে বিনিয়োগ করব, তাহলে এই প্রকল্পতে বিনিয়োগ করা যায় কি না, এই প্রকল্পকে পোর্টফোলিওর অন্তর্ভুক্ত করা যায় কি না সেটা তারা চিন্তা করে। ক্লিয়ার? আশা করছি। দ্য এস এম এল ইজ ইউজফুল ইন ডিটারমাইনিং হোয়েদার দ্য সিকিউরিটি অফার্স আ ফেভারেবল এক্সপেক্টেড রিটার্ন কম্পেয়ার টু ইটস লেভেল অফ রিস্ক। আমরা ক্যারেক্টারিস্টিক লাইনটা একটু দেখতে পারি, ক্যারেক্টারিস্টিক লাইনটা একটু দেখেছিলাম। আচ্ছা, আমরা আমাদের সময় একেবারে শেষ, আমরা এই স্লাইডগুলো রয়েছে এখানে আরও ডিটেল আলোচনা আছে আমরা সিকিউরিটি মার্কেট লাইনের, এই এগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ নেক্সট আবার আলোচনা করব। হ্যাঁ, দ্যাটস অল ফর দ্য টাইম বিং, দ্য রিমেইনিং স্লাইডস নেক্সট ক্লাস ইনশাল্লাহ। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ ফর দ্য পার্টিসিপেশন ইন দ্য